তিনটি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ড জাতীয় দল। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় 23 সদস্যের দলটি। কাল থেকে অনুশীলনে নামবে ব্যাচলার মইনালিরা। 1 মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, আর টি-20 সিরিজ শুরু 9 মার্চ। আমরা এই রিপোর্টটি পরে দেখব। এখন গুলশানে কথা বলছেন সৌরভ গাঙ্গুলি, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বারণ করেছেন যাতে ছেলেরা খেলতে পারে, মেয়েরা খেলতে পারে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। পিএম এর সাথে আপনার দেখা হলো, কথা হলো, আমি যতটুকু বাইরে থেকে শুনছিলাম যে আপনার সাথে যখন দেখা হচ্ছিল উনি ফিল করলেন যে আসলে ডোনা গাঙ্গুলি কোথায়, এইগুলি মানুষের মনে থাকে। এত বড় মানুষ, এত ব্যস্ত মানুষ, এত হাই প্রেশার লাইফ, সেখানে থেকেও এই ছোট্ট ছোট্ট জিনিস যে এত আনন্দ দেয় আর ছোট ছোট্ট জিনিস যে উনি মনে রাখেন, সেই জন্যই অ্যাকচুয়ালি মানুষ এত বড় জায়গায় পৌঁছায়। একটু ক্রিকেটের কথা বলি, কিছুদিন আগে বাংলাদেশ তো ভারতকে হারিয়েছে একটা সিরিজে, এবছর ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে, কেমন সম্ভাবনা দেখছেন যে বাংলাদেশ টিমটাকে আপনার নিশ্চয়ই ফলো করে? ভালো টিম বাংলাদেশ, আগেও একবার ভারত এসেছিল বছর 5-6 আগে, সেখানেও ওয়ানডে সিরিজে যেতে। ইংল্যান্ড আসছে, আমাকে পাপন ভাই বলছিলেন আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। বললাম আপনি ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন, আপনাদের এখানে ঠিক মতো করে খেললে ইংল্যান্ডকেও হারিয়ে দিতে পারবেন। বাংলাদেশে প্রচুর ভালো প্লেয়ার, আমি কালকেই বলছিলাম যে 17 কোটি মানুষ, সেখান থেকে এত এত ট্যালেন্ট বেরোয় ক্রিকেটে দেখার মতো, বোলিং ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে, আমি খবর রাখি তো দেখি বাংলাদেশের খেলা। তাই বাংলাদেশের এই ডেভেলপমেন্ট দেখি আমার সবসময় ভালো লাগে, কারণ আমার প্রথম টেস্ট ক্যাপ্টেন বাংলাদেশের প্রথম টেস্ট ছিল 2001 সালে। আর এখানে আমি যখন আসি, এসে এত আতিথেয়তা পাই যে যাতে এখানকার মানুষের সবসময় ভালো হোক, এটা আমার খুব আনন্দ লাগে। এখন তো মাঠের বাইরে আছেন, মানে মাঠ থেকে একটু দূরে আছেন, কেমন কাটছে আপনার সময়টা ক্রিকেট মাঠ থেকে? বাইরে 3-4 মাস ছিলাম, কারণ আমি তো বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, তো সারাক্ষণই খেলার সঙ্গে থাকতাম। 3 বছর আমাদের টেনিওর, 3 বছর আমাদের টার্ম বোর্ডের প্রেসিডেন্টের। এবার আমি IPL এর সঙ্গে যুক্ত, আমি দিল্লির সমস্ত ক্রিকেট আমি দেখি, তো ভালো হয় তো এই পরের মাস থেকে IPL শুরু। আমাদের মুস্তাফিজুর ভালো, সাকিব তো আগে বহুবার খেলেছে ক্রিকেট, সাকিব IPL উইনিং টিমেও থেকেছে, মুস্তাফিজুরও বোধ হয় উইনিং টিমে থেকেছে, সানরাইজার্স হায়দ্রাবাদেরও যখন চ্যাম্পিয়ন হলো। তো এরা সেটাই বলি না, তোমাদের এখানে এত ট্যালেন্ট যে তারা যখন অন্য দেশে যায়, অন্য টিমের হয়ে খেলে, সেখানেও এত পারফরমেন্স করে। তো খেয়াল করি যে বাংলাদেশ উপমহাদেশের কন্ডিশনে ইন্ডিয়া পাকিস্তান উপমহাদেশের কন্ডিশনে ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলে, বাংলাদেশ বেস্ট ফরম্যাটটা হচ্ছে এখন পর্যন্ত ওয়ানডে, যেটা তারা বেটার খেলে। সেই জায়গায় মহারাষ্ট্র বাংলাদেশকে নিয়ে মানে আমরা কতদূর পর্যন্ত এক্সপেক্ট করতে পারি, কারণ আপনি তো আমাদের থেকেও ক্রিকেটটা ভালো বোঝেন। আমি অনেক এক্সপেক্ট করি, আমি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল অব্দি এক্সপেক্ট করি, একটু যদি লাক থাকে আর ভালো ফর্ম থাকে, তোমাদের স্পেশালি স্পিনারদের আর ফাস্ট বোলারদের যদি ভালো ফর্ম থাকে, তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল অব্দিও যেতে পারে। টি-20টা একটু ভালো করতে হবে, টি-20তে একটু পাওয়ার হিটিং দরকার, পাওয়ার হিটিং মানে হেভি হিটিং, যেমন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব। বা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলি, আমরা সরাসরি ছিলাম গুলশানে।